Hello everyone, welcome back to my channel. যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আমরা পৌঁছে গেছি নোয়ারা ইলিয়ার শেয়ারউড একটা কটেজে, যেটা আমরা বাংলাদেশ থেকেই booking.com থেকে 2 রাতের জন্য বুক করে এসেছিলাম। এইটা হলো এই কটেজটার পার্কিং লটের সাথে একটা সুন্দর লবি, যদিও এখন একটু বৃষ্টি হচ্ছে সেই কারণে কুয়াশা কুয়াশা মনে হচ্ছে, বাট নিচের শহরটা একদম ক্লিন ছিল। এত বাতাস, মাথার টুপিটা মাঝে মধ্যেই নেমে পড়ে যেতে চাচ্ছে। যাই হোক, একটা কমলা গাছ দেখে তো আমি অবাক। আমি কমলা গাছ দেখার জন্য গিয়েছিলাম দার্জিলিং এর মিরি, এখন যখন পার্কিং লট থেকে কমলা গাছ দেখছি তখন তো আসলে অবাক হওয়াটাই খুব স্বাভাবিক। যাই হোক, প্রচন্ড ঠান্ডা লাগছে। আসলে মেন শহর থেকে এই ওয়াটারফিল্ড রোডটা আমরা যেখানে এখন আছি এটা বেশ উপরে এবং বেশ অনেক ঠান্ডা। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতির অপরূপ এক খেলা দেখছি আমি। একটু আগেও কিন্তু এই জায়গাটা একদম পরিষ্কার ছিল, হঠাৎ করে কিছু একটু মেঘ এসে কটেজের চারদিকটা না পুরো কুয়াশাচ্ছন্নর মতো করে রেখেছে। সামনে যে কটেজটা দেখা যাচ্ছে এটাতেই আমরা ছিলাম 2 রাত। এই কটেজটার নাম শেয়ারউড কটেজ। এখন আমরা নিচে নেমে যাব। এই কটেজটার চারপাশটা এত সুন্দর, আমরা আসলে মুগ্ধ। আমরা কল্পনাও করিনি যে শেয়ারউড কটেজের চারপাশের পরিবেশটা এত সুন্দর হবে। আর দেখছি এত সুন্দর সুন্দর কিছু ফুল লাগানো এখানে, মানে আমি তো এমনিতেই গাছ পাগল, মানে আমার মনে হচ্ছিল যে আমি মানে এখান থেকে আর যাবো না। বাম পাশটাতে শেয়ারউড কটেজের একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে এবং ডান পাশটাতে আছে বারবিকিউ করার ব্যবস্থা। কেউ যদি কোনো গেস্ট যদি বারবিকিউ পার্টি করতে চায় তাহলে এই জায়গাটাতে তারা বারবিকিউ পার্টি অ্যারেঞ্জ করে দেয়। আমরা তিনতলায় যে রুমগুলি দেখেছিলাম প্রথম booking.com-এ, ওগুলি আসলে বুক করতে চেয়েছিলাম, কিন্তু যেদিন আমরা ফাইনালাইজ করি সেই দিন আসলে ওই রুমগুলি বুক হয়ে গিয়েছিল। রুম কেমন? ওকে, আমাদের রুম নাম্বার 802। ওকে, নোয়ারা ইলিয়াতে জুলাই মাসটা আসলে অফ সিজন হিসেবেই ধরা হয়। এখানে প্রচুর ঠান্ডা এবং এই সময়টা আবার বৃষ্টিও হয়, যেই জন্যে আসলে অত টুরিস্ট আসে না। আর এই কথাটা বলার কারণ এইটা যে আমরা যেই কটেজটাতে এখন আছি সেইটার আমাদের 2 রাত্রের জন্য পড়েছিল ট্যাক্স সহ প্রায় $40-এর কাছাকাছি, কিন্তু এইটা আসলে সিজনে আরও অনেক বেশি এক্সপেন্সিভ থাকে। আর নোয়ারা ইলিয়াতে অ্যাকচুয়ালি পিক সিজন যদি আমরা বলতে চাই টুরিস্টদের জন্য, সেটা হলো নভেম্বর থেকে মার্চ পর্যন্ত, কারণ তখন এখানে এত ঠান্ডা থাকে না। আমাদের রুমটা আমার বেশ ভালোই লেগেছিল, ছোটোর মধ্যে সুন্দর ছিমছাম। ওয়াশরুমটাও বেশ মোটামুটি ভালোই ছিল। সব মিলিয়ে মোটামুটি 2 রাত্রের জন্য আমার ঠিকঠাক লেগেছিল। রুমের এই পাশটাতে সুন্দর একটা টি টেবিল এবং 2টা চেয়ার দেওয়া আছে, এখানে বসে যে কেউ বিকেলে চা খেতে পারবে পাহাড় দেখতে দেখতে। এখানে কোনো অপশনস নাই কম্বল ছাড়া ভিতরে থাকা। ও মাই গড, 1, 2, 3, 3 ব্ল্যাঙ্কেট। আমরা একটু ফ্রেশ হয়ে তারপর বেরিয়ে পড়লাম।
মেন শহরে যাব বলে। এটা হলো এই শেয়ারউড কটেজের বাইরের দিকটা, এবং এই যে সিঁড়িগুলি এটা হলো শর্টকাট একদম মেন শহরে নেমে যাওয়ার রাস্তা। আমাদের হোটেলের খুব কাছাকাছি লিটল ইংল্যান্ড বাংলো নামে একটা বাংলো আছে, যেটা আসলে একটা দর্শনীয় স্থান হিসেবে পরিচিত, যেটা আমাদের কটেজ ওনার আমাদেরকে বললেন। তো আমরা আসলে সানলাইটটা থাকতে থাকতে, যেহেতু আজকে শরীরটা টায়ার্ড, অনেক জার্নি করেছি, এইটা দেখব, দেখে পরে চলে যাব এখানকার মেন শহরটা, সেটা একটু ঘুরবো। রাতে ডিনার করবো, দেন আবার কটেজে ব্যাক করবো। আমাদের পিছনে একজন দাঁড়ানো দেখে উঠে আসলাম, জিজ্ঞেস করলাম উনিকে, উনি বললেন আমি এই বাংলোর ম্যানেজার, তো আপনি চাইলে ভিতরটা দেখতে পারেন। তো এখানকার যে ম্যানেজার উনি খুবই ফ্রেন্ডলি একজন মানুষ, তো আমাদেরকে দেখে নিজে এগিয়ে আসেন, তারপর বলেন যে আপনারা চাইলে দেখতে পারেন, জিজ্ঞেস করে যে আপনারা কোথায় উঠেছেন, আমরা যখন বলি তখন বলে যে আপনারা চাইলে ভিতরটাও এসে দেখতে পারেন। তো এই সুযোগ তো আর হাতছাড়া করা যায় না। উনি আমাদেরকে পুরাই ঘুরিয়ে দেখালেন, তারপর এখানকার রুম রেন্টগুলি সম্পর্কে একটু জানালেন, কয়েকটা রুম দেখালেন, এবং ওনার আসলে মানে এখানে আমি শ্রীলঙ্কান মানুষরাই দেখেছি না, খুব ভালো, এরা খুবই সৎ আমার কাছে লেগেছে, এবং এরা মানুষের সাথে এদের আচার আচরণ খুবই অমায়িক, যেটা আমাকে আসলে মুগ্ধ করেছে যে একটা দেশের মানুষ সার্বিকভাবে, কারণ আমি ছয় দিনে যাদের সাথে মিশেছি সবাইকেই মানে আমার মনে হয়েছে যে তারা যথেষ্ট পরোপকারী, এই জিনিসটা আসলে থাকা উচিত, এবং তারা আসলে সত্যিকার অর্থেই ট্যুরিজমকে ডেভেলপ করতে পারবেই, কারণ তারা ভিতর থেকে অনেক অনেস্ট এবং অনেক বেশি হেল্পফুল মানুষ। লিটল ইংল্যান্ড বাংলোর ঠিক ডান সাইডে একটা ইউনিভার্সিটি, এবং ইউনিভার্সিটির পরিবেশটা আসলে এত চমৎকার, আমি যতবার এই রাস্তা দিয়ে উঠেছিলাম ততবার এখানে দাঁড়িয়ে থেকে মুগ্ধ হয়েছিলাম। মোটামুটি একটু একটু অন্ধকার হয়ে এসেছে, তো আমরা এখন চলে যাব একটা রেস্টুরেন্টে, এখানে যে সরোজ মোটামুটি তার জন্য চিকেন স্যান্ডউইচ, ডিম, সসেস এগুলি নেয়, আর আমি নেই দুইটা চিকেন স্যান্ডউইচ, কারণ আমার এখানকার লোকাল খাবারের টেস্টটা ভালো লাগছিল না, সেই জন্য আমি আসলে লোকাল খাবারগুলি খুব কম ট্রাই করেছিলাম, কারণ প্রচুর পরিমাণে নারিকেল তেলের গন্ধ এবং কারি পাতার গন্ধ, যেটা আমার আসলে ভালো লাগছিল না। তবে শ্রীলঙ্কাতে একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছিল, সেটা ছিল ডাবের পানি। কেউ যদি শ্রীলঙ্কাতে বেড়াতে যান অবশ্যই ডাবের পানি খেতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই থাক, আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব নিওয়ারা এলিয়ার আরও কিছু ভিডিও, সেই পর্যন্ত ভালো থাকবেন, বাই বাই।